যদিও আজকাল খুব সহজেই স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করা যায়, তবুও স্টকে ইনভেস্ট করার সময় ইনভেস্টরকে অবশ্যই সতর্ক থেকে এবং বুঝে শুনে ইনভেস্ট করা উচিত, না হলে লাভের চেয়ে লসের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই ইনভেস্ট করার আগে এই বিষয়ে কিছু জিনিস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারে ইনভেস্ট করার আগে প্রথমেই যে জিনিসটি সম্পর্কে চিন্তা করা উচিত সেটা হলো ইনভেস্টরের নিজের অ্যাবিলিটি এবং প্রেফারেন্স। এ ব্যাপারে প্রথমেই যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইনভেস্টমেন্টের টাইম হরাইজন, অর্থাৎ ইনভেস্টর ভবিষ্যতে কোন সময় পর্যন্ত তার ইনভেস্টমেন্টটি কন্টিনিউ করতে চান বা কতদিন পর তার এই টাকাটা দরকার হতে পারে। একজন ইনভেস্টর কত সময়ের জন্য তার ইনভেস্টমেন্টটি হোল্ড করতে পারবেন তার উপর অনেকখানি নির্ভর করবে যে তিনি আসলে কোন স্টকে ইনভেস্ট করবেন। এছাড়াও ইনভেস্টরের রিস্ক নেওয়ার সামর্থ্যও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কোনো ইনভেস্টর যদি বেশি রিস্ক নিতে সক্ষম হন তাহলে তিনি তুলনামূলক বেশি রিস্কি স্টক পোর্টফোলিও তৈরি করতে পারবেন, কিন্তু কেউ যদি কম রিস্ক নিতে পারেন তাহলে তাকে সেভাবেই তুলনামূলক নিরাপদ স্টকসমূহে ইনভেস্ট করা উচিত। আবার কোনো ইনভেস্টর কী উদ্দেশ্যে ইনভেস্ট করছেন, অর্থাৎ তার এই ইনভেস্টমেন্টের পেছনে ফিনান্সিয়াল গোল কী, সেটার উপরেও ইনভেস্টমেন্ট ডিসিশন অনেকটা ডিপেন্ড করে। যিনি রিটায়ারমেন্ট ফান্ড তৈরির জন্য লং টার্মে ইনভেস্ট করছেন আর যিনি হয়তো নিজের সেভিংস ফেলে না রেখে কিছু বাড়তি আয়ের জন্য ইনভেস্ট করছেন, তাদের দুইজনের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো ভিন্ন ভিন্ন হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো একটি স্টকের প্রকৃত বা ন্যায্য বাজারমূল্য নির্ধারণের একটি পদ্ধতি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের তিনটি অংশ আছে, কোম্পানি অ্যানালাইসিস, সেক্টর অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশন। যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রথম ধাপ হল কোম্পানিটি সম্পর্কে ডিটেলড ইনফরমেশন জানা। কোম্পানি অ্যানালাইসিস করতে গেলে কোম্পানিটির প্রোডাক্ট, কাস্টমার, ডিস্ট্রিবিউশন চ্যানেল, সোর্সিংয়ের মতো বিষয়গুলো সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। অন্যান্য একই রকম কোম্পানির তুলনায় এই কোম্পানিটির যদি কোনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, যেমন কোনো ইউনিক বা পপুলার প্রোডাক্টের প্যাটেন্ট, তাহলে অন্য কোম্পানিগুলোর জন্য এই কোম্পানির সাথে কম্পিট করা ডিফিকাল্ট হবে। এছাড়াও কোনো কোম্পানির রেভিনিউ, রেভিনিউ গ্রোথ এবং প্রফিটেবিলিটি কেমন এবং তাদের প্রফিটের কী পরিমাণ তারা ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে সেটিও ইনভেস্টমেন্টের ডিসিশনের ক্ষেত্রে একটি ফ্যাক্টর। কোম্পানির শেয়ার হোল্ডার স্ট্রাকচার কেমন সেটিও বিবেচনা করা উচিত। কোনো কোম্পানিতে যদি স্পন্সর বা মূল মালিকরা খুবই কম শেয়ার হোল্ড করে বা তাদের শেয়ারগুলো বিক্রি করা শুরু করে তাহলে তা অনেক সময় একটি খারাপ সংকেত হিসেবে বিবেচনা করা হয়। আবার কোনো কোম্পানিতে যদি মিউচুয়াল ফান্ডগুলো অনেক ইনভেস্ট করে তাহলে সেটিকে আবার মোটামুটি ডিপেন্ডেবল স্টক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও কোম্পানিটির স্টক অন্যান্য কম্পারেবল কোম্পানির তুলনায় কতটা ভালো বা খারাপভাবে পারফর্ম করছে সেটিও একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেমন কোনো কোম্পানির শেয়ারের দাম যদি একই সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় অতিরিক্ত ওঠানামা করে তাহলে খানিকটা সতর্কতার সাথে ট্রেড করা উচিত। একটি ফার্মের ওয়েবসাইট থেকে কোম্পানিটির ম্যানেজমেন্ট, প্রমোটার এবং প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা নেওয়া ফার্মটির তথ্য সংগ্রহের একটি উপযোগী মাধ্যম। এর বিপরীতে ইনভেস্টর চাইলে স্টক মার্কেট বা কোম্পানির ওয়েবসাইট থেকে কোম্পানিটির অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে পড়ে দেখতে পারে। এতে করে এই ডকুমেন্টগুলোর মাধ্যমে একটি কোম্পানি সম্পর্কে ইনভেস্টররা পুরোপুরি ধারণা পাবে। কোনো কোম্পানি যে সেক্টরে বিজনেস করে সেই সেক্টরের ফিউচার কীরকম সেটি সেই কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্টের জন্য একটি বড় ফ্যাক্টর। কোনো সেক্টর যদি এমন হয় যে সেই সেক্টর ভবিষ্যতে ডিক্লাইন করবে তাহলে সেই সেক্টরের কোম্পানিগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হয়তো ততটা ভালো হবে না। আবার যে সেক্টরের ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা বেশি সেই সেক্টরের কোম্পানিরও ভবিষ্যতে ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়াও কোনো কোম্পানি যে সেক্টরে ব্যবসা করছে সেই সেক্টরের অন্যান্য পিয়ার কোম্পানিগুলোর সাথে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হয়। বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস এক্ষেত্রে খুবই কার্যকরী। এই বিষয়গুলো কনসিডার করে এবং বুঝে শেয়ারে ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্ট থেকে অনেকটাই কম ঝুঁকিতে রিটার্ন আর্ন করা সম্ভব। যদিও অনেকেই এগুলো সম্পর্কে না জেনে এবং শেয়ারে বিনিয়োগ সম্পর্কে না বুঝে ইনভেস্ট করে অনেক সময় বড় লসে পড়ে যান। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সর্বশেষ স্টেপ হচ্ছে কোম্পানি ভ্যালুয়েশন। যে কোনো ভালো কোম্পানির শেয়ারও বেশি প্রাইসে কেনাটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে। সফিস্টিকেটেড ইনভেস্টররা কোনো কোম্পানির ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করে ওই কোম্পানির ফেয়ার ভ্যালু সম্পর্কে আইডিয়া নিয়ে থাকেন। এছাড়াও কিছু প্রচলিত ভ্যালুয়েশন মাল্টিপল যেমন প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও, প্রাইস টু সেলস বা পিএস রেশিও এবং প্রাইস টু বুক বা পিবি রেশিও ইত্যাদির মাধ্যমে কোনো কোম্পানির ভ্যালুয়েশন এস্টিমেট করা যায়। কোনো কোম্পানির শেয়ারের বর্তমান প্রাইসকে সেই কোম্পানির আর্নিংস পার শেয়ার দিয়ে ভাগ করলে পিই রেশিও পাওয়া যায়। সাধারণভাবে পিই রেশিও কম হলে সেটিকে বেশি প্রেফারেবল শেয়ার হিসেবে কনসিডার করা হয়। পিই রেশিও ছাড়াও আরও দুইটি রেশিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ দুটি হল পিবি রেশিও এবং পিএস রেশিও। শেয়ারের দামকে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকা নেট অ্যাসেট ভ্যালু দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যায় সেটিকে প্রাইস টু বুক বা পিবি রেশিও বলে।
এটি একের থেকে কম হওয়া মানে কোম্পানিটির শেয়ারটি আসলে তার নেট অ্যাসেটের মূল্যের থেকেও কম মূল্যে বিক্রি হচ্ছে। ফাইনালি, কোনো কোম্পানির মার্কেট ভ্যালুকে তার অ্যানুয়াল সেলস দিয়ে ভাগ করার মাধ্যমে পিএস রেশিও পাওয়া যায়। যেসব কোম্পানির নেট প্রফিট মার্জিন বেশি ওঠানামা করে সেসব কোম্পানির ভ্যালুয়েশন ডিটারমাইন করার জন্য পিএস রেশিও বেশ হেল্পফুল। তবে ভিন্ন ভিন্ন ফার্মের মধ্যকার কম্প্যারিজন এবং একই ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি অ্যাভারেজের মতো জরুরি বিষয়টি ইনভেস্টরদের মাথায় রাখা উচিত। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বেশ বিস্তৃত একটি বিষয় যা আসলে একটি ভিডিওতে কভার করা সম্ভব নয়। যদিও এই ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তবে তা খুবই সামান্য। আমাদের ভবিষ্যতে কোনো ভিডিওতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর পাশাপাশি বিনিয়োগের জন্য কীভাবে স্টক পিক করতে হয় সে সম্পর্কে আপনাদের জানাবো।